যখন প্র্যাকটিস করবেন আপনাদের সব রকম হাতের জড়তা কেটে যাবে। দ্বিতীয় কথা, তবলাতে কিছু ফাঁকি বাজি আছে যেটা আপনাদের আজকে আমি দেখাবো, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা তবলাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, আমার কথা যারা শুনে চলেন অনেকেই আছেন, তারা এই কায়দাটাকে অবহেলা করবেন না, এবং এই কায়দাটার প্রত্যেকটা বোল বাণী নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং হাতের মানে আঙুলের মুভমেন্টগুলো। নমস্কার, আমি নীলাদ্রি। আজকে আমি ঝাঁপতালের একটি কায়দা বাজিয়ে শোনালাম। ত্রিতালের বেশ কটি কায়দা আমি শিখিয়েছি, সরল কায়দা, এবং ঝাঁপতালেরও কটি সরল কায়দা শিখিয়েছি। আজকে যে ঝাঁপতালের কায়দাটি আমি শেখাবো, সেটা যারা একদম বিগিনার, যারা একদম নতুন, তাদের জন্য একটু শক্ত মনে হতে পারে, কিন্তু এই কায়দাটা আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের সব রকম হাতের জড়তা কেটে যাবে। আঙুলের যত রকম জড়তা আছে, আঙুলের জড়তা কাটার বেশ একটি সুন্দর বোলবাণী দিয়ে এই কায়দাটা সৃষ্টি। তো কায়দাটার বোলবাণীগুলো যেটা বাজিয়েছি আপনাদের কাছে বলবো, এবং খুব ধীরে ধীরে দেখাবো, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা তবলাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, আমার কথা যারা শুনে চলেন অনেকেই আছেন, তারা এই কায়দাটাকে অবহেলা করবেন না, এবং এই কায়দাটার প্রত্যেকটা বোল বাণী নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং হাতের মানে আঙুলের মুভমেন্টগুলো কেমন হবে সেই নিয়ে আমি বলবো। দেখুন, আঙুলের মুভমেন্ট যদি গোলমাল হয় তাহলে কিন্তু স্পিড হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তবলাতে কিছু ফাঁকি বাজি আছে যেটা আপনাদের আজকে আমি দেখাবো, সেই জিনিসগুলোকে আপনাদের ভালোভাবে শুনতে হবে এবং রপ্ত করতে হবে। আমরা এই কায়দাটা বাজালে ধেনে গেনের হাত পরিষ্কার হবে, ঘেড়ে নাগ পরিষ্কার হবে, এবং বায়ার কাজ অনেক ক্লিয়ার আপনারা করতে পারবেন এই কায়দাটা যদি তুলতে পারেন। অর্থাৎ কি না, বায়ার যে ভ্যারিয়েশানগুলো এই কায়দার ভিতরে অনেকটা আছে, এবং তবলারও অনেক কাজ আছে। বোলবাণীটা শুনে মনে হবে নিতান্তই সোজা, সত্যি সোজা, কিন্তু বাজিয়ে দেখুন, একটু বেশি প্র্যাকটিস করতে হবে, খুব কঠিন নয়, কিন্তু প্র্যাকটিস না করলে এটা কঠিন হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা বোলের ক্ষেত্রে প্র্যাকটিস না করলে কঠিন, কিন্তু এই বোলটার ক্ষেত্রে একটু বেশি কঠিন। আসুন বোলটা আগে আপনাদের কাছে আমি বলব। বোলটা হচ্ছে ধা তেটে ঘেড়ে নাগ, দেনে ধাধা গেড়ে নাগ তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগ ধা তেটে কেটে ধেনে ধানা ঘেনে। এটা হচ্ছে খুলি। মুদির অংশটা হচ্ছে তা তেটে কেড়ে নাগ, তেনে তাতা কেড়ে নাগ তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগ ধা তেটে কেটে ধেনে ধানা ঘেনে। ধা তেটে ঘেড়ে নাগে ধেনে দাদা কেড়ে নাগে তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগে ধা তেরে কেটে ধেনে ধানা ঘেনে, তা তেটে কেড়ে না তেরে তাতা কেড়ে নাগে তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগে ধা তেটে কেটে ধেনে ধানা ঘেনে। ধাতের ঘেড়ে নাগে ধেনে দাদা ঘেড়ে নাগে তেরে কেটে, ধাতের ঘেড়ে নাগে ধাতের কেটে ধেনে ধানা ঘেনে, তাতের ঘেড়ে নাগে তেরে দাদা ঘেড়ে নাগে তেরে কেটে, ধাতের ঘেড়ে নাগে ধাতের কেটে ধেনে ধানা ঘেনে। এইটা এক গুণ দ্বিগুণ চার গুণ আপনাদের আগে মুখে বলতে হবে। এক নম্বর পয়েন্ট, আমি যেমন মুখে বললাম আপনাদের সেইভাবে মুখে বলতে হবে। ধা তেটে ঘেড়ে নাগ দেনে দাধা গেড়ে নাগ তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগ ধা তেটে কেটে ধেনে ধানা ঘেনে, তা
तेटे केड़े नाग तेने ताता केड़े नाग तेरे केटे धा तेटे घेड़े नाग धा तेटे केटे धेने धाना घेन धा तेटे घेड़े नाग धेने ताता घेड़े नाग तेरे केटे धा तेटे घेड़े नाग धा तेटे केटे धेने धाना घेन ता तेटे तेने ताता केड़े नाग तेरे केटे धा तेटे घेड़े नाग धा तेटे केटे धेने धाना घेन धा तेरे घेड़े नाग धेने ताता घेड़े नाग तेरे केटे धा तेरे घेड़े नाग धा तेरे केटे धेने धाना घेन ता तेरे घेड़े नाग तेने ताता केड़े नाग तेरे केटे धा तेरे घेड़े नाग धा तेरे केटे धेने धाना घेन ता ताले धा तेटे घेड़े नाग देने दादा घेड़े नाग तेरे केटे धा तेटे घेड़े नाग धा तेटे केटे धेने धाना घेने खुली ता तेटे केड़े नाग तेने ताता केड़े नाग तेरे केटे धा तेटे घेड़े ना धा तेटे केटे धेने धाना घेने। देखुन एकदम आमी ए बोलटा के जो अपनारा धीरे धीरे एक गुण लय जतक्षण पर्यंत सबलील ना होच्छे ततक्षण पर्यंत बाजाबेन। स्पीड तबलाते करते हय ना, स्पीड अपनाते ही जदि ठाई लय आपनार मतो करे ठाई लय आपनी बेशिक्षण धरे प्रैक्टिस करें एवं बोलबाणीगुलोके आपनी केमन करे एटा आजके एटा कोनो केउ बोलबे ना, एटा आमार एकदम मनेर कथा, आमार जेटा मने होयेछे आपनी कखन बुझते पारबेन जे आपनी ठाई लय परिष्कार बाजाते पाच्छेन। आपनारा जारा सिनियर, छोटोदेर कथा बोलछि ना, जारा सिनियर माने बयसे सिनियर, আপনারা ধা তেটে ঘেড়ে নাগে ধেনে দাদা ঘেড়ে নাগে তেরে কেটে ধা তেটে ঘেড়ে নাগে ধা তেটে কেটে ধেনে ধানা গেনে তা তেটে কেড়ে নাগে তেনে দাদা কেড়ে নাগে তেরে কেটে ধা তেটে ঘেড়ে নাগে ধা তেটে কেটে ধেনে ধানা গেনে এটা স্লো বাজাচ্ছেন কিন্তু অন্য কারোর সঙ্গে কথা বলছেন, আপনার হাত কিন্তু চলছে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার বোলটা পুরো একদম শরীরে গেঁথে গেছে, মনের মনি কোথায় বোলটা একদম ধরে গেছে, আপনি অন্য কারোর সঙ্গে কথা বলছেন, বোলটা কিন্তু ধা তেটে ঘেড়ে নাগে ধা তেটে কেটে ধেনে ধানা গেনে। কিংবা এটা করতে পারেন, অন্য চিন্তা করুন বোলটা বাজান, এক মাস দু মাস পরে দেখবেন আপনার হাতে বোল, তখনই ভাববেন যে আপনি চার গুণে বাজাতে কোনো অসুবিধা হবে না। খাতা দেখে ততক্ষণ বাজাবেন যতক্ষণ মুখস্থ না হয়, আগে মুখস্থ করার চেষ্টা করুন। ধা তেটে ঘেড়ে নাগ, আসুন ধা তেটে ঘেড়ে নাগ, এইটুকু বানিয়ে আমি করি, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধেনে নে মানে তে, ধেনে তুন আর গে ধে, ধেনে তুন আর গে সমান ধে, ধে ধয়কারে ধে ধে, তাহলে ধা তেটে ঘেড়ে নাগ, ধেনে ধা ধা ঘেড়ে নাগ তেরে কেটে। ফার্স্ট লাইন গেল, তার মানে ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ তাহলে বাণীটা কেমন হলো, ঘেতে নাগ, রে মানে তে, ডয় শূন্য অড়ো একারে রে 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 মানে, তাহলে ধা তেটে ঘেড়ে ঘেড়ে নাগ নাগ নাগ, তাহলে ধা তেটে ঘেড়ে নাগ। এবারে দেনি দেনি আর ধেনি, দেনি মানে তুন, অ্যাকচুয়ালি দেটা এটা, কিন্তু এটা করতে গেলে আমাদের অসুবিধা হবে তাই আমরা এটা করছি, দেনে দাদা, এটা দে কথার অর্থ হচ্ছে এটা, দেন 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 কথার থেকে দে এসছে, দেন দেন পাখোয়াজের বাণী, দেন দেন থেকে দে এসছে, তাহলে আমরা কি করছি, দেনে দাদা, দেনে দাদা, নে মানে তে, নে মানে তে, দেনে এটাও করতে পারেন, স্পিডের সময় বলবো সেটা আমি, তাহলে ধা তেটে ঘেড়ে নাগ, দেনে ধা ধা ঘে ধা ধা, পাল্টে দিন গে গে, তাহলে ধা তেটে ঘেড়ে নাগ, দেনে ধা ধা ঘেড়ে নাগ তেরে কেটে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে কেটে দেনে ধানা ঘেনে, ধা তেটে ঘেড়ে নাগ, দেনে ধা ঘেড়ে নাগ তেরে কেটে, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে কেটে ধেনে ধানা ঘেনে, তা তে
মুদির অংশ। তা পেটে কেড়ে না কা তেনে তাতা কেড়ে না গ তেরে কেটে ধা পেটে ঘেড়ে না গ ধা পেটে কেটে দিনে ধানা গিনে। তাহলে মুদির আরেকবার বলি, তা পেটে কেড়ে না গ তেনে তাতা করতে পারেন, ধেনে ধাতা করতে পারেন ইচ্ছা মতো। তা পেটে কেড়ে না গ তেনে তাতা কেড়ে না গ তেরে কেটে ধা পেটে ঘেড়ে না গ ধা পেটে কেটে দিনে ধানা গিনে। তাহলে দেখুন কি করলাম আমি, ধা তেটে ঘেড়ে না গ দেনে দেনে ধা দেনে দেনে নে মানে তে আর ঘেড়ে না গ ঘেতে না গ মানে ঘেড়ে না গ আর কেড়ে না গ কেড়ে না গ বা কেড়ে না ক। তাহলে ধা তেটে ঘেড়ে না গ এই স্পিডের করবেন এক মাস। ধা তেটে ঘেড়ে না গ ধা তেটে কেটে দেনে ধানা গিনে তা তেটে কেড়ে না তেনে তাতা কেড়ে না ক তেরে কেটে ধা তেটে ঘেড়ে না গ ধা তেটে কেটে দেনে ধানা এইবারে এর যে পরের বিস্তারগুলো পরপর আমি দেব। আমি 100% বলছি এই বলটাকে আপনারা মন দিয়ে প্র্যাকটিস করুন। এর আগে অনেকগুলো কায়দা দিয়েছি, কখনোই বলিনি। আমি আরেকটি কায়দা দেব, যে কায়দাটাকে আমি বাজাতে বলবো, এবং একটি কায়দা থেকে আপনারা কোনো বল বাণী না পাল্টে ত্রিতালে ঝাঁপতালে একতালে তিনটি তালে আপনারা বাজাতে পারবেন, কোনো বল বাণী চেঞ্জ না করে, শুধু লয়ের একটু পরিবর্তন করে। সে কায়দাও আমি শেখাবো, কিন্তু এই কায়দাটার ক্ষেত্রে হাত যদি আপনাকে হাতের জড়তা পরিষ্কার করতে হয় তাহলে এই কায়দাটা আপনাকে অবশ্যই বাজাতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমি প্রায় 60,000-এর উপরে দেখছি, মাসে 60,000-65,000 ভিউয়ার্স হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমি সাবস্ক্রাইবার পাচ্ছি না। আমি কেন বুঝতে পারছি না, আপনারা সাবস্ক্রাইব করছেন না অথচ ভিডিও দেখছেন। অবশ্যই দেখুন, কিন্তু সঙ্গে আমাকে হেল্প করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এবং যারা আমাকে হেল্প করছেন অর্থাৎ সাবস্ক্রাইব করে আছেন, আমি কিন্তু সেই মতো কমেন্ট পাচ্ছি না। আমি 7 মাসে 2,500 সাবস্ক্রাইবার পেয়েছি 7.5 মাসে, এবং আপনারা আমাকে এত পরিমাণে হেল্প করেছেন। আমার ইউটিউব থেকে পাসওয়ার্ডও আমি পেয়ে গেছি, আমার চ্যানেল মনোটাইজ হয়ে গেছে, শুধু আপনাদের জন্যই হয়েছে। কিন্তু আপনারা আরেকটু চেষ্টা করুন যাতে সাবস্ক্রাইবার আমার বাড়ে। আপনারা অবশ্যই ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, কিন্তু আমি আরও বেশি কমেন্ট চাই, এটা আমার দাবি। কারণ যে কায়দাটা আজকে দিলাম সেই কায়দাটা আপনারা অনেক হাতের জড়তা কাটছে না আপনাদের, এই আপনাদের বাজাতে অসুবিধা হচ্ছে। আপনারা আমাকে কমেন্ট করেছেন, আমি আপনাদের কমেন্ট শুনে কিন্তু ভিডিও করলাম, কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে, যারা আমাকে ভালোবাসেন, প্রচুর মানুষ ভালোবাসেন, আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে নানা ধরনের কমেন্ট করছেন, আমি যার জন্য খুব আনন্দিত। কিন্তু আপনারা চেষ্টা করুন, পাশে যে তবলা শিখছে, পাশে যে গান শিখছে, আপনাদের বন্ধুবান্ধব তাদেরকে বলুন, যারা দেখবে তাদেরকে বলবেন, যারা উপকার পাবে তাদেরকে বলে কিছু আমাকে হেল্প করার চেষ্টা করুন, সাবস্ক্রাইব করে। অনলাইন ক্লাস করতে হলে 9153693174, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর বাংলাদেশ থেকে অনেকেই ক্লাস করছেন, যারা আমার একজন ছাত্র আছেন এখানে, খোকন কর্মকার, যারা বাংলাদেশ থেকে ক্লাস করতে চাইছেন আমি খোকনবাবুর নম্বরটা দিয়ে দেবো, খোকনবাবুর সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে খুব সুবিধা হবে।
আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।